বহুবিধ প্রতিভার অধিকারী একজন আদর্শ শিক্ষক লিপি খাতুন দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। উপজেলা পর্যায়ে 4 বার এবং জেলা পর্যায়ে 2 বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। কাব্যগ্রন্থ বন্দিনীর রচয়িতা, ভালো কবিতা লেখেন, খুলনা বেতারের ঘরোয়া অনুষ্ঠানের একজন নিয়মিত আলোচক, আদর্শ গৃহিণী, সফল মা, দক্ষ সংগঠক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। প্রতিভাবান এই শিক্ষিকার বেড়ে ওঠার পেছনে কোনো দারিদ্রতা ছিল না, কিন্তু পারিবারিক কিছু বাধা ছিল। সেই বাধাগুলো অতিক্রম করে তিনি হয়েছেন একজন সফল নারী। খুলনার দিঘুলিয়া উপজেলার সেনহাটি 34 নং প্রতিভাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন। খুলনার দিঘুলিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। কড়া রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা, 7 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকে খুবই মেধাবী, চঞ্চল এবং মিশুক প্রকৃতির ছিলেন। পারিবারিক রক্ষণশীলতা ভেদ করে নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য ইচ্ছাশক্তি ছিল তার ভেতরে। সরকারি বিএল কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করার পর 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে সরকারি চাকুরির প্রত্যাশায় বাছাই পরীক্ষার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতে থাকেন। 1998 সালে সাফল্য তার হাতের মুঠোয় এসে ধরা দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরি পেয়ে যান। যোগদান করেন নিজের প্রাথমিক পাঠ শেষ করা দিঘুলিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সহকারী শিক্ষিকা হিসেবে যোগদানের 1 বছর পর 1999 সালে প্রধান শিক্ষিকা পদে সরাসরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকে লিপি খাতুনের বই পড়ার প্রতি অদম্য ইচ্ছা। চরম সামাজিক বাধা অতিক্রম করেও তিনি লেখালেখি অব্যাহত রেখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ বন্দিনী প্রকাশনার প্রচণ্ড ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। তিনি একজন সফল গৃহিণী, একজন আদর্শ মা, 3 সন্তানের গর্বিত জননী। স্বামী অধ্যাপক মাসুদ আলম গোলদারের কাছেও তিনি একজন গুণবতী আদর্শ স্ত্রী। তার স্বামীরও রয়েছে বহুবিধ প্রতিভা। তিনিও পেশায় একজন শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী কলেজ খুলনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন।